বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে আমি একটা জিনিস শেয়ার করতে চাই। তো আমি একটা জিনিস অর্ডার করেছি একজনের জন্য, তাকে গিফট দেওয়ার জন্য। তো তোমাদের সঙ্গে আগে শেয়ার করতে চাই, চলো দেখি না। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে একটা মোবাইল আছে, ঠিক আছে? এই মোবাইলটা আমি অর্ডার করেছি, মোবাইলটার নাম হচ্ছে ওয়ান প্লাস নর্ড সিই টু লাইট 5G, ঠিক আছে? তো চলো এটাকে আনবক্সিং করি, তোমাদেরকে আগে দেখাই, তোমাদের সঙ্গে আগে শেয়ার করি, তাই না? তো এই যে দেখতে পাচ্ছ, এটাকে খোলা হয়েছে যদিও আগে, তো সেই জন্য একটু ইসে লাগছে। আর এখানে চার্জার দেওয়া আছে, আর এই হচ্ছে মোবাইল। দেখেছ, ক্যামেরাটা দেখা যাচ্ছে আমার। তো কেমন হয়েছে জানিও। আর এই মোবাইলটা আমি কার জন্য অর্ডার করেছি বলতো? দিদির জন্য, কারণ দিদির সত্যি একটা মোবাইল খুব 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 প্রয়োজন। কারণ ওর মোবাইল দিয়ে ও কিচ্ছু করতে পারছে না, মানে ভিডিও শ্যুট করছে তো, মানে কয়েকটা ভিডিও শ্যুট করেই ওর মোবাইল ফুল হয়ে যাচ্ছে, কারণ অত জায়গা ধরছে না। তো খুব অসুবিধায় ও আছে বর্তমানে, মোবাইলে মোবাইল নিয়ে আর কি। না তো ঠিকঠাক ভিডিও শ্যুট করতে পারছে, না তো ইসে করতে পারছে, অনেক সময় ডিলিট করতে হচ্ছে, তো মানে এডিট করা ভিডিও থেকে ক্লিপ আউট হয়ে যাচ্ছে, ওরকমই ছেড়ে দিতে হচ্ছে। মানে কি বলবো, ওর ভিডিও দেখছি তো কয়েকদিন ধরে, ভীষণ অসুবিধা হচ্ছে ওর ভিডিও ইয়ে করতে। তো আমি হচ্ছে বাড়িতে মেকআপ করতাম এখানে আসার আগে, তোমরা জানোই অনেক বিয়ে বাড়িতে আমি কাজ করেছিলাম, আর সেগুলো একটু একটু করে আমি জমাচ্ছিলাম, একটু একটু করে খরচা করি, আর একটু বেশিরভাগটাই জমাই আর কি, জমাতাম। যে মানে বুঝতেই পারছো, আমাদের বাড়ি ঘর বানানোর খুব প্রয়োজন, তো সেই জন্য মানে একটু হলেও যদি এক অংশ যদি একটু হেল্প করতে পারি আমার বরকে, সেই জন্য আর কি জমাচ্ছিলাম। তো আমার মনে হলো এই মুহূর্তে আমার সেই কাজের থেকে আমার দিদির মোবাইলটা বেশি জরুরি, কারণ ও তোমাদের ভালোবাসা সাপোর্ট তোমরা দিচ্ছ, আর এই সময় যদি ওর মোবাইলটা অফ হয়ে যায় তো তোমরা ওকে খুঁজে পাবে না, মানে ওর ভিডিও দেখতে পারবে না, আর খুবই অসুবিধা হয়ে যাবে আর কি। তো সেই জন্য ভাবলাম যে না, ওটা পরে হবে, এখন আগে যেটা খুব দরকার সেটাই করি। তো সেই জন্য দিদির জন্য এই মোবাইলটা আমি অর্ডার করেছি, আর এটার দাম হচ্ছে 19,000, কত যেন, 819,819 টাকা, ঠিক আছে? তো যারা এই মোবাইলটা কোনোদিন যদি নিতে চাও তো দামটা ওই জন্য বলে দিলাম। আর এইটা বর্তমানে এই মোবাইলটা খুব ভালো সবাই বলে, তো সেই জন্য এটা ও অর্ডার করেছে, ও দেখে শুনে ওই অর্ডার করেছে। তো তোমাদের কেমন লাগলো জানি না, ঠিক আছে? আমার তো ভালোই লাগছে, ক্যামেরা কোয়ালিটি ঠিক আছে, ভালো আছে। তো ভিডিওর জন্য তো ক্যামেরা কোয়ালিটিটাই বেশি জরুরি। তো যাই হোক, এই হলো আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট, আমার সাধ্য যতটুকু ওই হিসাবে, আমার সামর্থ্য হিসেবে আমি গিফটটা করলাম। তো তোমরা জানোই তোমাদের দাদাভাই দিদির চ্যানেলের যে টেকনিক্যালি ব্যাপারগুলো সেগুলো সলভ করে, তো সেই জন্য ও পাসওয়ার্ড টাসওয়ার্ডগুলো চেয়েছে। তো দিদি তো জানে যে দিদি ওকে এতটাই বিলিভ করে, কারণ জানে, এতটাই বিশ্বাস করে ওকে দিদি, কারণ জানে যে ওই তো আমার সব কিছু করে। তো সমস্ত কিছু বলে দিয়েছে, আর ও এখান থেকে সমস্ত মানে চ্যানেল ট্রান্সফার ইসে টিসে সমস্ত কিছু কমপ্লিট করে, মোবাইলের মধ্যে সমস্ত অ্যাপ ডাউনলোড করে, একদম মোবাইলটাকে পুরো রেডি টু ইউজ করে বানিয়ে আর কি, ও এখান থেকে এখন পার্সেল করে আজকে পাঠাবে। তো ভাবলাম যে না, তার আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, আর দিদিও ভিডিওটা দেখলে ওর ভালো লাগবে হয়তো বা। জীবনে অনেকের জন্য মানে অনেকের পাশে থাকার চেষ্টা করেছি, কিন্তু মর্যাদা সেরকমভাবে লাস্ট অব্দি কারো কাছে পাইনি,
তো আমার দিদির জন্য আমি সেরকম কিছুই আজ পর্যন্ত সেরকম ভাবে আর কি কোনো কিছু করিনি আজ পর্যন্ত, কিন্তু দিদি শুরু থেকে ছিল, আছে আর ভবিষ্যতেও থাকবে। তো সেই জন্য এখন থেকে মানুষ ঠকে 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 মানুষ চিনতে শিখেছি যে কারা স্বার্থে মেশে আর কারা সত্যি ভালোবেসে নিঃস্বার্থে মেশে। তো সেই জন্য এখন আমি তাদেরকেই ভালোবাসবো, তাদের পাশে থাকবো যারা আমাকে ভালোবাসে। তো যেমন তোমরা আমাকে নিঃস্বার্থে ভালোবাসো তাই তোমাদের আমি নিঃস্বার্থে ভালোবাসি, এরকম না, ভালোবাসার জন্য রক্তের সম্পর্কেই প্রয়োজন। তো দেখো আমি এমন না যে যারা বড় বড় ইউটিউবার তাদেরকেই দেখি, তাদেরই ভিডিও দেখি, এরকম না। এমনও আছে যাদের ভিডিও একটা দুটো তিনটা ভিউজ আসে তাদের ভিডিও দেখি, আর তারা বলে দিদি তোমার কোনো অহংকার নেই, তুমি আমাদের ভিডিও দেখছো, তুমি আমার ব্লগ দেখছো, আমি খুব খুশি, তোমার কোনো অহংকার নেই। অহংকার করে কী লাভ হবে? আমাকে যারা ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসব। ভিউজের উপর মানুষের মনুষ্যত্ব ব্যক্তিত্ব এগুলো ডিপেন্ড করে না। অনেকে দেখি ব্যঙ্গ করে, ভিউজ এ কটা তার মানে তোমাকে লোক ভালোবাসে না, তোমার ভিডিও কোয়ালিটি ভালো নয়, সবাই সমান কষ্ট করছে, ভাইরাল হতেও কিছু কিছু ব্যাপার লাগে, ঠিক আছে? এরকম না যে ভাইরাল হলেই সে ভগবান হয়ে গেল, আর যার ভিউজ কম তার মধ্যে কোনো কোয়ালিটি নেই, বা সে ভালো ভিডিও দিতে পারছে না, বা সে মানুষটা খারাপ, মানে ভিউজের সঙ্গে মানুষের মনুষ্যত্ব ব্যক্তিত্ব এগুলোর কিসের ফারাক, সে মানে কী মিল সেটা আমি বুঝতে পারি না কিছু লোকের কথা হিসেবে আর কি। তো ওই জন্য মানে যাদের যাদের ভিউজ কম তারা যে মানুষ হিসেবে খারাপ, বা তাদেরকে মানুষ ভালোবাসে না, বাস্তব লাইফে তাদের হয়তো আশেপাশে পাশ পাড়া পড়োশি তাদের হয়তো খুব ভালোবাসে, এরকম হতে পারে, তাই না? আর যারা হয়তো মানে ভিউজ অনেক বেশি তার মানেই একবারে তাদের একবারে ভালো হয়ে গেল, তার মানে যদি কেউ মিলিয়ন মিলিয়ন ভিউ আসে তাহলে লাখ লাখ যাদের আসে তারা খারাপ, মিলিয়ন মিলিয়ন যাদের আসে তাদের ভালো, তারপরে বিলিয়ন বিলিয়ন যাদের ভিউজ আসে তাহলে তারা ভালো, মিলিয়ন যাদের আসে তারা খারাপ, এরকম হয় কি? হয় না। মানুষের সব কিছু ভালো মন্দ হচ্ছে ব্যক্তিত্বের উপর, মনুষ্যত্বের উপর, মানসিকতার উপর ডিপেন্ড করে, তাই না বলো? তো চলো বন্ধুরা বেশি আর কথা না বলি, আমার যেটা মনে হলো আর কি, মনের ভিতর থেকে আমার যেটা মনে হয় সেটাই আমি তাদের সঙ্গে শেয়ার করলাম, যে মানে কোনো স্ট্যাটাস দেখে মানুষকে বিচার করা উচিত না, সে মোটা কি সুন্দর কি, সে কত টাকা ইনকাম করে কি করে না, সে বড়ের টাকায় খায় না বউয়ের টাকায় খায়, এগুলো নিয়ে মানুষকে আমার মনে হয় না মানে বিচার করা উচিত। আর হ্যাঁ, অবশ্যই আমার দিদির পাশে থেকো, ওর চ্যানেলটার পাশে থেকো, তোমরা জানোই কতটা প্রয়োজন ওর তোমাদের ভালোবাসা আর সাপোর্টের, কারণ অসুস্থ স্বামী, তিনটা মেয়ে, মেয়ে মানেই খারাপ কোনো ইসে নয়, আমি বারবার বলবো মেয়ে বাচ্চা মানে কোনো ইয়ে নয়, মেয়েরা হচ্ছে লক্ষ্মী, লক্ষ্মীর আরেক রূপ, তো মেয়েরাও সব কিছু করতে পারে, চাইলে ওরা ছেলের মতো কাজ করতে পারে, তাই না? শুধু ওদেরকে সুযোগটা দেওয়া উচিত, সুযোগটা দিলে ওরা সব কিছু করে দেখায় ছেলের মতো, অনেক কিছু করে দেখিয়েছে আজকাল মেয়েরা, অনেক কিছু যেগুলো দেখে মানে বোঝা যায় যে মেয়েরাও ছেলেদের থেকে কম কিছু না কোনো অংশে। তো এই হচ্ছে কথা। তো যাই হোক, তাদেরকে সেই সুযোগটা দেওয়া উচিত, সেই সুযোগটা দিতে হলে আমাদের সবাইকে ওর পাশে থাকা উচিত, তাহলে যেন ওরা মানুষের মতো মানুষ হয়, ভালো ভালো একটা জীবন পায়, তাই না বলো? তাই ওর পাশে সবাই থাকবে আমি এতটুকু কামনা করবো, সবাই প্লিজ ওর পাশে থেকো, ওর খুবই প্রয়োজন তোমাদের ভালোবাসা আর সাপোর্টের। তোমরা সবাই প্রার্থনা করো যেন জামাইবাবু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর স্বামী সন্তানকে নিয়ে যেন ও সুখে সংসার করতে পারে, ভালো থাকতে পারে, এটাই আমরা চাবো, তাই না? আর তোমরা ওকে খুব ভালোবাসো, খুব সাপোর্ট করো, সেটা আমি দেখতেই পাই, এভাবেই ওর সাথে থেকো সারাদিন, এই কামনাই করবো, কারণ সত্যি ওর তোমাদের ভালোবাসা আর সাপোর্টের খুব প্রয়োজন। কারণ পুরো দেখো পুরো সংসারটার যে ইঞ্জিন যদি বলা হয় পুরো মাথা, সেই মাথাটা হচ্ছে বর্তমানে ও, যাইবো অসুস্থর জন্য কাজ করতে পারছে না, বাচ্চারা স্কুল পড়াশোনা এটা ওটা অনেক খরচা, তো কি বলি মেইন যে একটা মানে হ্যান্ডেল করার একটা মানুষ সংসারের সেটা ও, তো তাকে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, আর আমাদের ভালোবাসার সাপোর্ট, সবার ভালোবাসার সাপোর্ট ওর কাছে যেন থাকে, তোমাদের আশীর্বাদ ভালোবাসা যেন ওর মাথার উপর থাকে, এটাই কামনা করব। এই যে এখানে প্যাকিং হচ্ছে পার্সেল করার জন্য। তো বন্ধুরা এখানে ভিতরে পোস্ট অফিস আছে, কোনো অসুবিধা নেই, আজকে এটা পার্সেল করে দেবো, মোটামুটি 3-4 দিনের মধ্যে পৌঁছে যাবে দিদির কাছে, স্পিড পোস্ট করব যত তাড়াতাড়ি যায়, কারণ ওর তাড়াতাড়ি দরকার, মোবাইলটা খুব সমস্যা করছে ওর।
তো বন্ধুরা আজকে সকাল সকাল রান্না করে নিলাম, কালকে রাতে বলেছিলাম ওই যে এই যে লাউয়ের ঘন্ট, আর এখন করলাম ঠাকুরি কালাইয়ের ডাল, মাছ কালাইয়ের ডাল। আর পেঁয়াজ নিয়েছি, তো এই দিয়ে তোমাদের দাদাভাইকে খাইয়ে দেবো, এখন সোনুকেও খাইয়ে দেবো। রেডি হচ্ছে যাওয়ার জন্য, না এদিকে এসে তুমি তো ও রেডি ডিউটির জন্য। বলবো যে কোথায় ছেড়ে আসবে, কোথায় পোস্ট অফিসে ই করে দেবে, ওদিকে ডিউটিও করবে। আমিও একটু ভাত নিয়ে নিলাম, সোনুও খাচ্ছে, আমিও একটু খাবো অল্প, সকালবেলা তো বেশি খাওয়া যায় না সকালে ভাত। বৃষ্টি বৃষ্টি পড়ছে, এরই মধ্যে ও বেরোচ্ছে, ভিজেই যাবে মনে হয়, এত মোটা মোটা জামা কাপড় যদি ভিজে যায়, রোদ উঠে কি না আসবে। ঝিরঝির করে বৃষ্টিটা পড়ছেই পড়ছে সেই সকাল থেকে। অনেকদিন পর এই ডালটা খেলাম, মা দিয়েছিল, দিয়ে পাঠিয়েছিল আসার সময় আমাদের হাতে, একটু আছে খেয়েছি অনেক কবার, আর একটু আছে ওটা বানালাম, আরো একটু আছে, ভালো লাগে আমার এই কালারের ডালটা। তোমার দাদাভাই তো খেয়ে চলে গেল, আর আমরাও খেয়ে নিলাম, এখন বসে বসে এডিটিং করবো, সব কাজ শেষ, শুধু কাপড় ধোয়াটা বাকি আছে। এখন বাজে ঘড়িতে 10টা, 9টা মোটামুটি 9টার দিকেই কাজ শেষ হয়ে গেছে, রান্না বান্না সমস্ত কিছু। শোনো, এখন খেয়ে দিয়ে রেডি হবে ডান্সের ক্লাসের জন্য, চলো ফটাফট খাইয়ে দিই, বাই 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 দিদি। বন্ধুরা, দিদির কয়েকদিন ধরেই দেখছিলাম যে মোবাইলের খুব সমস্যা চলছে, সেই জন্য বাড়ি থেকে মার কাছ থেকে পাঠিয়ে নিয়ে তারপরে অ্যাকাউন্টে নিয়ে তারপরে আমি অর্ডার করলাম। আর আমি কারো পাশে থাকলে আমি তার কাছ থেকে কিছুই আশা করি না, কারণ আমি তাদের ভালোবেসে পাশে থাকি, কিন্তু অবহেলা আর অপমান এগুলো আশা করি না আর কি। তবে আমার দিদি কোনো দিনও ওকে কিছু দিলেও যা, না দিলেও তা, তো সেই জন্য আমার দিদিকে আমি খুব ভালোবাসি, আর ভগবানের পরে আমার মা বাবা বর দিদি এদেরকে রেখেছি আমি, কারণ ওরা এতটাই সৎ, এতটাই ভালো। তাই এখন থেকে যারা আমাকে ভালোবাসে, যারা ভালো মানুষ, শুধু ভালোবাসে তা নয়, যারা ভালো মানুষ তাদের পাশেই থাকতে চাই, কারণ দেখো শিব ঠাকুরও কিন্তু অপাত্রে দান করেছিল, তাই না? যখন অপাত্রে দান করেছিল, তখন দান করার পরে সেই অসুরই শিবের মাথায় হাত দিয়ে রাখতে, মানে প্রমাণ করতে চেয়েছিল যে সত্যি বরটা সত্যি কি না, যে বরটা দিল মাথায় হাত দিয়ে, মানে তারই তাকেই ধ্বংস করতে চাচ্ছিল। তোমরা কি পড়েছো এই গল্পটা? যদি পড়েছো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো সত্যি অপাত্রে দান করাও ভুল, কিন্তু একটা অন্যায়, মানে নিজেকেই শেষে অনেক ইসেতে পড়তে হয়, তাই না বলো? তো সেই জন্য জীবনে মানে ঠকে ঠকে অনেক কিছু শিখেছি, তোমাদেরও তাই বলবো, অপাত্রে দান করো না, যারা তোমাকে ভালোবাসে, যারা মানুষ হিসেবে ভালো তাদের পাশেই থাকবে, যাদের সত্যিই তোমাদের পাশে থাকা উচিত, যাদের সত্যিই প্রয়োজন আছে তাদেরই পাশে থাকবে। কারণ কখনো কখনো দেখবে রাস্তার অসহায় মানুষদের পাশে যদি থাকো না, তারাও সারা জীবন তোমার মুখটাকে চিনে রাখবে। তো চলো বন্ধুরা, আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা জানো না, নতুন দেখছো আমার দিদির চ্যানেলের নাম, তো আমার দিদির চ্যানেল নাম মা ও মেয়ে, সবাই কিন্তু অবশ্যই পাশে থাকবে। টাটা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।